প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি মূলত যারা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেয়েছো তাদের জন্য। আজকের ভিডিওতে দেখাবো পলিটেকনিকে চান্স পাওয়ার পর কিভাবে অনলাইনে টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হয়। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নিজেই নিজের ভর্তি নিশ্চয়ন নির্ভুলভাবে সম্পন্ন করতে পারবা। ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করার জন্য শিওর ক্যাশ অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট ব্যবহার করতে হবে। আমি দুইটি পদ্ধতি এখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। শুরুতেই দেখব শিওর ক্যাশের মাধ্যমে যেভাবে টাকা পাঠাতে হয়। শিওর ক্যাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য আমি এখানে শিওর ক্যাশ অ্যাপসটি ব্যবহার করতেছি। যারা অ্যাপস ব্যবহার করবা না তারা স্ক্রিনের ডান পাশে লিখে দেওয়া পদ্ধতি অবলম্বন করবা। ওকে, তো আমি আমার মোবাইল থেকে শিওর ক্যাশ অ্যাপসটি ওপেন করতেছি। ওপেন করে জাস্ট এখানে পিন নাম্বার দিয়ে আমি লগ ইন করব। লগ ইন করার পর আমরা একটু নিচের দিকে খেয়াল করব যে পেমেন্ট নামক একটি অপশন লেখা আছে এখানে। তো আমরা জাস্ট এই পেমেন্টে ক্লিক করব। ক্লিক করে একটু অপেক্ষা করব। তারপরে এখানে লেখা আছে প্রাপক, আমরা এই প্রাপকের জায়গায় বড় হাতের DTE এই কথাটাকে লিখে দিব। আবার একটু খেয়াল করো, আমরা এখানে অবশ্যই DTE এটি বড় হাতে লিখব। লিখে জাস্ট পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসটি আসবে এখানে খেয়াল করো, প্লিজ ইন্টার শিফট ইয়ার বোট রোল, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর শুরুতে লিখব বড় হাতের R। আবার খেয়াল করো, আমি শুরুতে লিখব এখানে বড় হাতের R, তারপরে লিখতে হবে SSC পাসিং ইয়ার। তো আমি যার ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতেছি সে 2020 সালে SSC পাশ করেছে, তো তার কারণে আমি এখানে লিখে দিলাম 2020। তো কেউ যদি 2019 সালে SSC পাশ করে থাকে তাহলে অবশ্যই এখানে 2019 লিখতে হবে। তো 2020 লেখার পরে এখন আমাদের লিখতে হবে বোর্ড কোড, অর্থাৎ যে বোর্ডে থেকে সে SSC পাশ করেছে। তো আমি যার ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতেছি সে ঢাকা বোর্ডের, এজন্য ঢাকা বোর্ডের প্রথম 3 ওয়ার্ড DHSC আমি লিখে দিলাম। আর প্রত্যেকটি শিক্ষা বোর্ডের কোড স্ক্রিনের বাম পাশে লেখা আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তারপর আমাদের লিখতে হবে তার SSC রোল নাম্বারটা। তো আমি SSC রোল নাম্বারটা দিয়ে দিতেছি। আমি যার ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতেছি তার রোল হচ্ছে 21-48-11। তো জাস্ট এই রোল নাম্বারটা লিখলাম। লেখার পরে নিচে একটু খেয়াল করো, প্লিজ ইন্টার মোবাইল নাম্বার। তো এখানে তুমি যখন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করছিলা সেই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটা ব্যবহার করেছিলা ঠিক সেই নাম্বারটি ব্যবহার করতে হবে। তো আমি যার ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতেছি সে অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটি ব্যবহার করেছিল আমি সেই নাম্বারটি এখানে ব্যবহার করতেছি। ওকে, তো আমার নাম্বার লেখা শেষ। নাম্বার লেখা শেষ হলে জাস্ট পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর একটু খেয়াল করো, নিচে টাকার পরিমাণটা এখানে দেখাবে। আমাদের এখানে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করার জন্য অবশ্যই 385 টাকা লাগবে। তো অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে 385 টাকার উপরে লাগবে। তারপর আমাদের এখানে উদ্দেশ্য আছে, জাস্ট আমরা উদ্দেশ্যতে অ্যাডমিশন কথাটাকে লিখে দিব। এটা না লিখলেও হবে, তবু আমি লিখে দিলাম অ্যাডমিশন। লিখে শুধুমাত্র পরবর্তীতে ক্লিক করব। একটু খেয়াল করো, এখানে আমাদের বিস্তারিত সব কিছুই শো করতেছে। আমি টাকা পাঠাচ্ছি DTE বরাবর, তারপর আমাদের এখানে একটা আইডি নাম্বার দিয়েছে, আমি যার মোবাইল নাম্বারটা ব্যবহার করছি সেই মোবাইল নাম্বারটা শো করতেছে, আর টাকার পরিমাণটা শো করতেছে। তো আমরা এখান থেকে জাস্ট নিশ্চিতে ক্লিক করব। নিশ্চিতে ক্লিক করার পর ঠিক এরকম একটি মেসেজ দেখাবে যে লেনদেন সফল হয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে ঠিক আছে একটি ক্লিক করব। তো এই ছিল শিওর ক্যাশের মাধ্যমে টাকা পাঠানোর পদ্ধতি। আর অলরেডি আমি যার ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করলাম তার মোবাইলে একটি SMS চলে গেছে। তো এখন আমরা দেখব DBBL বা রকেটের মাধ্যমে যেভাবে টাকা পাঠাতে হয়। তো রকেটের মাধ্যমে টাকা পাঠানোর জন্য আমি রকেট অ্যাপসটি ব্যবহার করতেছি। যারা অ্যাপস ব্যবহার করবা না তারা স্ক্রিনের ডান পাশে লিখে দেওয়া পদ্ধতি অবলম্বন করবা। ওকে, তো আমি আমার মোবাইল থেকে এই রকেট অ্যাপসটি ওপেন করতেছি। ওপেন করার পর এখানে আমার পিন নাম্বারটি লিখে আমি আমার রকেট অ্যাকাউন্টে লগ ইন করবো। ওকে, তো লগ ইন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে জাস্ট বিল পেতে একটি ক্লিক করব। ক্লিক করার পর একটু খেয়াল করুন, এখানে লেখা আছে সার্চ বিলার। তো আমরা জাস্ট এখানে 288 লিখে সার্চ করব। একটু খেয়াল করো, আমরা এখানে জাস্ট 288 লিখে সার্চ করব। সার্চ করার পর নিচের দিকে লেখা আসবে btebgov.eng.diploma, জাস্ট এটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু খেয়াল করো, আমার এখানে চলে আসছে বিল REF নং বা বিল রেফারেন্স নং। তো আমরা এই বিল রেফারেন্স নংয়ের জায়গায় আগের মতোই শুরুতে লিখব বড় হাতের R, তারপরে লিখব SSC পাসিং ইয়ার। তো আমি যার ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতেছি সে 2020 সালে SSC পাশ করেছে, তো আমি লিখতাম 2020। তারপর লিখতে হবে বোর্ডের প্রথম 3 ওয়ার্ড, তো আমি লিখতেছি এখানে DHSC। তোমাদের যদি অন্য কোনো বোর্ড হয় তাহলে দেখো স্ক্রিনের বাম পাশে সবগুলো বোর্ডের কিওয়ার্ড দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তারপরে লিখতে হবে SSC রোল নাম্বার। তো আমি যার ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতেছি তার SSC রোল নাম্বারটা আমি লিখে দিতেছি। ওকে, তো খেয়াল করো, তারপরে আছে আমাদের পে ফর। এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে সেলফ এবং অপরটি হচ্ছে আদার।
তো তুমি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় যে নাম্বার দিয়েছিলে সেই নাম্বার দিয়ে যদি পেমেন্ট করো বা সেই নম্বরে যদি ডিবিবিএল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেলফ দিতে হবে। আর যদি তোমার ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠাও তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আদার সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি অন্য একটি নাম্বার দিয়ে টাকা পাঠাইতেছি তার জন্য অবশ্যই এখানে আদার লিখে দিলাম। তারপরে লক্ষ্য করো এখানে মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশন আছে, তো এখানে যার ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতেছি সে অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটি ব্যবহার করেছিল ঠিক সেই নাম্বারটি দিতে হবে। তো আমি তার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো নাম্বার লেখা শেষ হলে আমরা নিচের দিকে চলে আসবো। খেয়াল করো এখানে লেখা আছে অ্যামাউন্ট, তো আমরা অ্যামাউন্টের জায়গায় জাস্ট 385 অর্থাৎ 385 সিলেক্ট করে দিব, কারণ আমাদের ভর্তি নিশ্চয়ন করার জন্য 385 টাকা লাগবে। তো জাস্ট আমি এখানে 385 লিখে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর একটু খেয়াল করো আমাদের এখানে একটি পিন নাম্বার চাবে, তো তোমার ডাস বাংলা মোবাইল অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিবা। তো আমি আমার পিন নাম্বারটি এখানে দিতেছি। পিন নাম্বার দেওয়া শেষ হলে তোমরা জাস্ট কনফার্মে ক্লিক করবা। তো কনফার্মে ক্লিক করার পর খেয়াল করো আমাদের এখানে কিন্তু একটা মেসেজ দিয়ে দিছে যে বিল পে টু btebgov.eng.diploma সাকসেস, অর্থাৎ আমরা কিন্তু সাকসেসফুলভাবে ডাস বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেটের মাধ্যমে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে পেরেছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভর্তি নিশ্চয়ন নিয়ে আরও কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।